জলঙ্গির ঐতিহ্যবাহী দামুস বিল তিন চারটি থানা এলাকার বহু মানুষ এই বিলের মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তবে বর্তমানে এই বিলে কমছে মাছের সংখ্যা, যা নিয়ে চিন্তায় মৎস্যজীবীরা। সরকারি উদ্যোগে মাছ চাষ করা হোক, এই বিলে চাইছেন মৎস্যজীবী থেকে স্থানীয়রা। মুর্শিদাবাদের জলঙ্গি ও জমকলের সীমানায় রয়েছে বিশাল আকার বিল, যেদিকেই তাকাবেন শুধুই জল আর জল। এ যেন বিল নয়, বড় কোনো নদী। আনুমানিক প্রায় 2100 বিঘা জমির সমান জায়গা নিয়েই তৈরি হয়েছে এই দামুস বিল। সারা বছর বর্ষার জলে ভরে থাকে এই দামুস বিল। একসময় এই বিলের ওপর নির্ভর করেই এলাকার মানুষ জীবিকা নির্বাহ করতেন। এলাকায় মানুষের তেমন জমি না থাকায় অধিকাংশ মানুষই এই বিলের ওপর নির্ভরশীল, নির্ভরশীল মৎস্যজীবীরা। তবে এখন আর সেই আগের মতো মাছ নেই দামুস বিলে, যার জেরে মৎস্যজীবীদের অবস্থাও বলতে গেলে করুন। আমাদের যদি বিলে মাছ যদি কোনো রকমের যদি সরকার থেকে ছাড়ে তাহলে ভালো হয়, আমরা হয়তো মাছ ধরে খেতে পাই। আর নাহলে নটিলে তো জলের কোনো ব্যবস্থা নাই, জল যদি ওই ধরতে যদি আনা যায় তাহলে আনার ব্যবস্থা করলে হয়, তাহলে আমাদের একটু সুবিধা হয়। নটিল বদ্ধ করে দিয়েছে, ধরেন নটিলটা যদি খোলা থাকতো মৎস্যজীবীরা বাঁচতুক, মাছ হচ্ছে না কোথায়, একটা চ্যাং চারটি চ্যাং কি একটা শোল এরকম হচ্ছে বিলে। কাশীপুর, লক্ষ্মীনারায়ণপুর, খয়রামারি, কাটাবাড়ি, হরেকৃষ্ণপুর, বারোমাসিয়া, সাগরপাড়া, ডোমকল এলাকার প্রায় বহু মানুষ এই বিলের ওপর নির্ভর করেই সংসার চালান। তবে এখন মৎস্যজীবীর পেশা ছেড়ে দিচ্ছেন অনেকেই। একসময় প্রচুর পরিমাণে রুই, কাতলা, কই, ট্যাংরা, মাগুর, শোল, খয়রা সহ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত এই বিলেই। গ্রামের মানুষের দাবি, এই বিলেই একসময় প্রচুর পরিমাণে খয়রা মাছ উঠত, আর তা থেকেই গ্রামের নাম খয়রামারি। সারা বছর জলে পরিপূর্ণ থাকলেও শীতের সময় এই বিলে কিছুটা জল কমে। তবে সারা বছর জল থাকায় এই বিলের পরিবেশও মনোমুগ্ধকর। সরকারি উদ্যোগে যদি বিলে মাছ চাষ করা হয় তাহলে উপকৃত হবেন মৎস্যজীবীরা, হবে কর্মসংস্থান। 200 বছর আগকার বিল, এতে আগে পানি ঢুকত পদ্মার ডাঙা কাটা ছিল, এখন আর ঢোকে না। 20-15 বছর থেকে ঢোকে না, কিন্তু এখানে সব রকমের মাছ পাওয়া যায়। হ্যাঁ, আগে পদ্মার মাছ আসতো, এক বছর ছিপেমেরা ছাড়ি চলো সে মাছ মারত, এখন পুকুর টুকুর উভরি যা রুই কাতলা যা আসে সেই মাছই পাওয়া যায়। শোল, গজার, বোয়াল, রুই যাই সব মাছই পাওয়া যায়। চিংড়ি থেকে যত মাছ আছে সবই পাওয়া যায়। এই দামুসে ধরেন ফকিরাবাদ, সীতানগর, হরকৃষ্ণপুর ও খয়রামারি বিভিন্ন এলাকার লোক ধরেন মাছ ধরে খায়। তো এখন ধরেন মাছ শাক হচ্ছে না, এখন বন্যার জলও ধরেন আজ মোটামুটি 30-40 বছর থেকে বন্যার জলও ঢোকে না। এলাকায় মাছ ধরা ছাড়া তেমন কোনো কাজ নেই। অন্যদিকে দামুস বিলে মাছেদের পরিবারও কমছে, পেশা ছেড়ে অন্যত্র কাজের সন্ধানে চলে যাচ্ছেন স্থানীয়রা। আমাদের এখানে এত বড় সম্পদ থেকে, সেই সম্পত্তি থেকে কেরালায় চলে আছে, বোম্বে চলে আছে, দিল্লি চলে আছে, এখানকার মানুষ করে খেতে পাচ্ছে না, কারণ এখানে এত সংস্থা একটা সম্পত্তি পড়ে আছে, সেই সম্পত্তির কিন্তু সংরক্ষণ আমাদের গভর্নমেন্ট যদি এখানে একটা ব্যবস্থা করত। দামুস বিলের ওপর দিয়েই নদীপথে যাতায়াত করেন বেশ কয়েকটি গ্রামের মানুষজন। নৌকা করেই পারাপারের নানা সমস্যায় পড়তে হয়, অনেক সময় ঘটে দুর্ঘটনাও। বিলের ওপর স্থায়ী সেতু নির্মাণের দাবিও উঠছে। পারাপারটা খুব অসুবিধা হয় আমাদের, অনেক জল, আমাদের অনেক অ্যাক্সিডেন্ট হয়। আমাদের প্রায় 2-3 লাখ লোক পার হয়। এর আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অনেক মানুষ মারা গেছে। আমাদের এই রাস্তা নাই, ওইটায় রাস্তা নাই আমাদের, কিন্তু সরকারের কাছে আবেদন করছি আমাদের জানে এটা ব্রিজ তৈরি করে দেয়। একসময় পদ্মার জল ঢুকত এই বিলে, তার ফলে সারা বছরই বিভিন্ন ধরনের মাছে ভরে থাকতো দামুস বিল। তবে সেই জল এখন আর ঢোকে না, ফলে বিলে কমেছে মাছের সংখ্যা। জলঙ্গি থেকে দিলওয়ার হোসেনের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।